আপনি অনলাইনে একটি ক্যারিয়ার ডেভেলপ করতে চান মানে ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে আপনি জয়েন করতে চান অ্যাজ এ ফ্রিল্যান্সার কিন্তু বুঝতে পারছেন না ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনার দৈনন্দিন জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনি আপনার নিজের জন্য এই ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে একটি সাস্টেনেবল ক্যারিয়ার বিল করতে পারেন হাই গাইস আমি ফকরুল ইসলাম একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট রাইটার ফ্রিল্যান্সিং নিয়ে আমি এখন আপনার সাথে র্যান্ডম কিছু কথা বলবো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করছি আমার সাথে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য কারণ আমি এই ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় শিখতে আপনাকে সহযোগিতা করব। তাহলে চলুন ফ্রিল্যান্সিং নিয়ে এখন আমি আপনার সাথে কথা বলি একটু আগে বলা বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তো শুরুতেই আপনাকে বলবো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং আসলে জিনিসটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে জবের মতোই আমরা যদি কোনো কোম্পানিতে জব করতে চাই তাহলে আমরা কি করি ওই কোম্পানি সার্কুলার দিলে তখন আমরা জবের জন্য অ্যাপ্লাই করি সিবি সাবমিট করি এবং জবটি হয়ে গেলে সেই কোম্পানিতে নির্দিষ্ট একটি দায়িত্ব পালন করতে থাকি এবং পার মান্থ একটা স্যালারি জেনারেট হয় সেই কাজের বিনিময়ে তো ফ্রিল্যান্সিং হচ্ছে সেই ধরনেরই একটি জব অনলাইনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষদেরকে হায়ার করে থাকে সেই কোম্পানিগুলোর বিভিন্ন কাজ করে দেওয়ার জন্য যেমন একটা কোম্পানি যদি লঞ্চ হয় নতুন তার একটা লোগো ডিজাইন দরকার সো সে গ্রাফিক ডিজাইনারদেরকে হায়ার করে করিয়ে নেয় আবার একটা কোম্পানির ওয়েবসাইটেরও প্রয়োজন সো একজন ওয়েব ডেভেলপারকে হায়ার করে অনলাইনে সে কোম্পানি তাদের জন্য ওয়েবসাইট তৈরি করিয়ে নেয় আমি যেমন একজন ওয়েব ডেভেলপার আমি বিভিন্ন কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করে দিই এবং এটার মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং করি অর্থাৎ আপনি অনলাইনে আপনার যে দক্ষতা বা স্কিল আছে যে বিষয়টা আপনি জানেন অথবা আপনি ভবিষ্যতে শিখে নেবেন সেই দক্ষতা দ্বারা আপনি বিভিন্ন কোম্পানিকে সহযোগিতা করবেন যার বিনিময়ে সেই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে তবে নর্মালি আমরা যে জবগুলো দেখি সেই জবগুলোর সাথে ফ্রিল্যান্সিং জবের একটা ডিফারেন্স আছে আর সেটা হচ্ছে আমরা যদি লোকালি আমাদের বাংলাদেশে কোনো হচ্ছে কোম্পানিতে জব করি তাহলে সেখানে আমরা ফিক্সড জব করি প্রতিদিনই একটা নির্দিষ্ট টাইমে আমরা অফিস করি এবং মাস শেষে আমাদের একটা স্যালারি জেনারেট হয় কিন্তু ফ্রিল্যান্সাররা অনলাইনে ফিক্সড কোনো কোম্পানির জন্য ফিক্সড জব করে না একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী তারা পুরো মাস ধরে কাজ করে না তারা কন্ট্রাক্ট বেসিস কাজ করে এবং একাধিক কোম্পানির সাথে কাজ করে যার জন্য তারা প্রতি মাসে একাধিকবার পেমেন্ট পেয়ে থাকে যেমন ধরেন যে একজন ওয়েব ডেভেলপার ওয়েবসাইট তৈরি করতে পারে সে এক মাসে দশটা কোম্পানির জন্য দশটা ওয়েবসাইট তৈরি করলো তাহলে সে দশ বার কিন্তু পেমেন্ট পাবে এবার সেটা যত টাকাই হোক পঞ্চাশ ডলার করে হলে পাঁচশো ডলার একশো ডলার করে হলে এক হাজার ডলার জাস্ট একটা এক্সাম্পল বললাম ঠিক একইভাবে একজন গ্রাফিক ডিজাইনার যে লোগো ডিজাইন করতে পারে সেও যদি এক মাসের দশটা কোম্পানির জন্য দশটা লোগো ডিজাইন করে দেয় তাহলে সে দশ বার আর্নিং করতে পারবে কিন্তু সাধারণভাবে আমরা যদি কোনো কোম্পানিতে ফিক্সড জব করি তাহলে পুরো মাস শেষে আমরা মাত্র একবার আর্নিং করতে পারি যার জন্য ফ্রিল্যান্সারদের আর্নিং সাধারণ জব পার্সনদের থেকে অনেকাংশেই বেশি হয়ে থাকে আর পেমেন্টগুলো যেহেতু ডলারে হয় তাই আর্নিংয়ের পরিমাণটাও বেশি হয় আমি জব পার্সনদের সাথে ফ্রিল্যান্সারদের কোনো তুলনা করছি না জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি কয়েকটা সাধারণ এক্সাম্পল দিলাম আপনি যদি অলরেডি কোনো কাজ পেরে থাকেন যেমন আমি ওয়েবসাইট তৈরি করতে পারি কম্পিউটার প্রোগ্রামিং পারি সো এটার উপরে আমি ফ্রিল্যান্সিং করি বিভিন্ন কোম্পানির জন্য আমি ওয়েবসাইট তৈরি করে দিই আপনার কোম্পানির জন্য একটা ওয়েবসাইট লাগবে আপনি আমাকে দিয়ে করে নিতে পারেন এই যে অনলাইনে আপনি আমাকে দিয়ে আপনার কোম্পানির জন্য একটি ওয়েবসাইট তৈরি করিয়ে নিচ্ছেন এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং আবার আপনিও ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনার মধ্যে কোন স্কিলটা আছে। যদি কোনো স্কিল না থাকে তাহলে যে কোনো একটি বিষয়ে আপনি নিজেকে দক্ষ করে নিতে পারলেই সেই বিষয়টা দ্বারাই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস ফাইবার আপওয়ার ফ্রিল্যান্সার এই মার্কেট প্লেসগুলোর মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে আপনি সহযোগিতা করতে পারবেন যেমন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড পারেন আপনি যদি মাইক্রোসফট এক্সেল পারেন এগুলো দ্বারাও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন অলমোস্ট যে কোনো কাজ দ্বারাই ফ্রিল্যান্সিং করা যায় ফ্রিল্যান্সাররা মূলত কন্ট্রাক্টর তারা কন্ট্রাক্ট বেসিস কাজ করে থাকে তারা ফিক্সড জবে কাজ করে না একটা স্বাধীনতা আছে ফ্রিল্যান্সারদের মধ্যে তারা চাইলে এই মাসে দশজন ক্লায়েন্টের জন্য কাজ করলো আবার চাইলে বিশ জনের জন্য কাজ করলো আবার চাইলে কারোর জন্যই কাজ করলো না একটা স্বাধীনতা আছে ফ্রিল্যান্স লাইফে বেশি আর্নিংয়ের পাশাপাশি আবার কিছুটা ইনসিকিউরিটিও আছে যদি আপনার কাছে কোনো ক্লায়েন্টই না থাকে আপনি যদি কোনো ক্লায়েন্টই না পান তাহলে আপনার ইনকাম না হওয়ারও চান্স আছে কিন্তু আপনি যদি কোনো বিষয়ে খুব ভালোভাবে স্কিল ডেভেলপ করে নিতে পারেন তাহলে বেকার বসে থাকার সম্ভাবনা খুবই কম তাই ফ্রিল্যান্সিং করতে হলে যে কোনো একটি বিষয়ে আপনাকে পারদর্শী হয়ে নিতে হবে দেন আপনি যে কোনো মার্কেট প্লেসে জয়েন করার মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে সহযোগিতা করার মাধ্যমে আপনি একটি সাস্টেনেবল ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন তো গাইস এটা তো গেল ফ্রিল্যান্সিং কিন্তু এই ফ্রিল্যান্সিং করা ছাড়াও আরও বিভিন্ন উপায়ে আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন যার মধ্যে ইউটিউবিং হচ্ছে একটা একটা ইউটিউব চ্যানেল শুরু করে সেখানে বিভিন্ন বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং একটি ইউটিউব চ্যানেল থেকেও আপনি বিভিন্নভাবে আপনার জন্য ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন এটার উপর আমি সম্পূর্ণ একটি ভিডিও পাবলিশ করেছি ভিডিও ডেসক্রিপশনে আপনি সেই ভিডিওটি দেখে নিন ইউটিউবিংয়ের পাশাপাশি আরেকটি উপায় হচ্ছে ব্লগিং আপনার একটি ওয়েবসাইটে আপনি যে বিষয়গুলো পারেন বা যে বিষয়গুলো আপনার জানা আছে সেই বিষয়গুলোর উপরে আপনি লেখালেখি করবেন একটা ওয়েবসাইটে ব্লগিং করার মাধ্যমেও বিভিন্নভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যায় যেটার উপরেও আমি একটি ভিডিও পাবলিশ করে দিয়েছি অলরেডি ভিডিও ডিসক্রিপশানে আপনি চেক করে নিন ফ্রিল্যান্সিং ছাড়া অনলাইনে ক্যারিয়ার বিল্ড করার আরেকটি জনপ্রিয় উপায় হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা যেটাকে ই কমার্স বিজনেস বলা হয় এই ই কমার্সের উপরে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটি কমপ্লিট কোর্স পাবলিশ করে দিয়েছি এই চ্যানেলে আপনি যদি সেটা শিখে নিতে চান তাহলে আপনি সেই কোর্সটি দেখে শিখে নিতে পারেন আমি নিচে ডেসক্রিপশনে সেই ই কমার্স কোর্সের লিঙ্কটিও দিয়ে দিব অর্থাৎ ইউটিউবিং বা ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করা বা ই কমার্স করা এগুলোতে আপনি আসলে কোনো ফ্রিল্যান্সিং করবেন না বরং কি আপনার নিজের একটা কোম্পানি আপনি শুরু করবেন আপনার একটা ইউটিউব চ্যানেল শুরু করা মানেই এখানে আপনি কারোর জন্য কাজ করবেন না আপনি আপনার নিজের জন্য কাজ করবেন যেমন ধরুন আমি মন চাইলেও একটা ভিডিও আপলোড দিলাম মন না ভিডিও আপলোড দিলাম না কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে হচ্ছে না ঠিক ওয়েবসাইটেও আপনার যখন ইচ্ছা যখন আপনার ফ্রি টাইম আছে আপনি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন ওইখানেও আপনাকে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে হবে না আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে যখন মন চায় কন্টেন্ট পাবলিশ করবেন যখন মন চায় করবেন না আবার ই কমার্স বিজনেসেও আপনার নিজের বিজনেস আপনি যতটুকু কাজ করবেন ততটুকুই ফিডব্যাক পাবেন সো অনলাইনে বিভিন্ন ওয়ে আছে ক্যারিয়ার ডেভেলপ করার আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে বিভিন্ন কোম্পানিকে সহযোগিতা করতে পারেন তাদের বিজনেসকে আরও গ্রো করতে অথবা আপনি নিজে একটা ইউটিউব চ্যানেল বা নিজে একটা ওয়েবসাইট লঞ্চ করে বা একটা ই কমার্স বিজনেস শুরু করেও আপনি একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন যার কাছে যেটা ভালো লাগে আমি ফ্রিল্যান্সিংও করছি ইউটিউবিংও করছি আবার ব্লগিংও করছি আমার আরো কয়েকটা ফ্রেন্ড আছে ওদেরকে নিয়েও আমি কাজ করছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে করবেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অন্যান্য উপায়গুলো বলে দিলাম যেন আপনি ডিসাইড করতে পারেন যে আপনার জন্য কোনটা বেস্ট হয় আমি রিকমেন্ড করছি এই ভিডিও ডিসক্রিপশনের সমস্ত ভিডিওগুলো দেখে নিতে তাহলে আপনি আরও অনেক বিষয় সম্পর্কে জেনে যেতে পারবেন এখন আপনাকে বলবো আপনি কিভাবে একজন ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারেন একজন ফ্রিল্যান্সার হয়ে ওঠার জন্য সবার প্রথমে যেই বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি বিষয়ের উপরে নিজেকে দক্ষ করে তুলতে হবে যেমন ধরুন আমি ওয়েব ডেভেলপার কম্পিউটার প্রোগ্রামিং করি এবং এই বিষয়ে আমি নিজেকে দক্ষ করে তুলেছি আবার ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য ভিডিও এডিটিং তারপরে যত কিছু লাগে ভিডিও তৈরি করার জন্য এই বিষয়গুলো আমি শিখে নিয়েছি আবার ব্লগিংও করি আমি লেখালেখিও করতে পারি এখন অনলাইনে এত এত অপরচুনিটি এত এত ক্যাটাগরি সাবজেক্ট আছে যে আপনি চাইলেও সবগুলো বিষয় নিয়ে কাজ করতে পারবেন না শুরুতে যে কোনো একটি টপিককে চুজ করুন একটি সাবজেক্টকে চুজ করুন এবং সেইটাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে শিখতে শুরু করুন এটা করার জন্য অনলাইনে যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো আছে ফাইবার আপওয়ার ফ্রিল্যান্সার এই মার্কেট প্লেসগুলো একটু ভিজিট করুন তাদের জব ক্যাটাগরিগুলো দেখুন কত ধরনের জব সেখানে পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এবং আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে কোন বিষয়টা আপনার জন্য বেস্ট হতে পারে কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লাগে যেই বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে আপনি সেইটাই চুজ করবেন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এবং সেই বিষয়টার উপরে আপনি মনোযোগ দিয়ে শিখতে শুরু করুন এখন এখানে একটা প্রশ্ন আসে প্রায় সময় আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছে ইউটিউব থেকে যে ভাইয়া আমি কোথায় গেলে ভালো শিখতে পারবো কোথায় ভর্তি হতে পারি আসলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি যারাই অনলাইনে খুব ভালো সাকসেসফুল সাকসেসফুলি কাজ করছে তারা বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল পড়ে পড়ে শিখে ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখে এছাড়াও অনলাইনে বিভিন্ন কোর্স পাওয়া যায় প্রায় অলমোস্ট যে কোনো বিষয়ের উপরেই কোর্স আছে যদিও বেশিরভাগই সব ইংরেজিতে এছাড়াও বাংলাদেশেও এখন অনেক অনেক মেন্টর বিভিন্ন বিষয়ের উপরে অনলাইন কোর্স তৈরি করছে আপনি সেখান থেকেও শিখে নিতে পারেন এছাড়াও পাশাপাশি আপনি যদি আপনার আশেপাশে ভালো কোনো কোচিং সেন্টার ভালো কোনো মেন্টরের সন্ধান পান আপনি সেখান থেকেও শিখে নিতে পারেন মূল বিষয়টা হচ্ছে আপনি যে বিষয়টা চুজ করবেন সেই বিষয়টা কত দ্রুত আপনি কত ভালোভাবে শিখে নিতে পারেন এটাই থাকবে আপনার ফার্স্ট গোল এখন সেটা আপনি আপনার বাড়ির পাশে মেন্টরের কাছ থেকে শিখুন অনলাইনে কোর্স করে শিখুন আর যেখান থেকেই শিখুন আমি আপনাকে রিকোমেন্ড করবো আশেপাশে যত রিসোর্স আপনি পান সেটা হতে পারে বই সেটা হতে পারে অনলাইন কোর্স সেটা হতে পারে আপনার বাড়ির পাশে কোনো মেন্টর কোনো কোচিং সেন্টার এই প্রত্যেকটা জায়গায় ট্রাই করুন এবং যতটুকু ইনফরমেশন সম্ভব সেই টপিকের উপরে বা সাবজেক্টের উপরে আপনি সবগুলো প্লেস থেকেই শেখার চেষ্টা করুন এতে করে যে বিষয়টা সম্পর্কে আপনি শিখতে যাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে যতটুকু সম্ভব আপনি জেনে যেতে পারবেন অনলাইনে যে এত এত টপিকের উপরে কাজ পাওয়া যায় এই টপিকগুলো শেখানোর মতো বাংলাদেশে আসলে এনাফ টিচার বা মেন্টর নেই তাই যতটুকুই আপনার হাতের কাছে আছে ততটুকুকে ব্যবহার করুন এবং সেটাকে ব্যবহার করে আপনি নিজের স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করুন আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে কিছু ইনভেস্টমেন্ট করুন কারণ যত বেশি আপনি আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের উপর ইনভেস্ট করতে পারবেন এই পার্সোনাল ডেভেলপমেন্ট একটা সময় আপনাকে বিগ ফিডব্যাক দিবে শুরুর দিকে হয়তো আপনি দেখতে পাবেন না কোনো রেজাল্ট বাট একটা সময় গিয়ে দেখতে পাবেন আপনার এই স্কিলগুলো আপনাকে দারুণভাবে ফিডব্যাক দিচ্ছে আরও একটা যে বিষয় বলবো সেটা হচ্ছে শর্টকাট রাস্তাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটুকু সম্ভব এই বিভিন্ন ক্লিক সাইন আপ ক্যাপচা এই সিম্পল সিম্পল কাজ বা আরও অনেক অনেক স্প্যামি কাজ আছে অনলাইনে এগুলো থেকে নিজেকে যতটুকু সম্ভব দূরে রাখার চেষ্টা করুন আমি বলছি না যেগুলো এগুলো করে আপনি আর্নিং করতে পারবেন না টুকটাক হয়তো আর্নিং করতে পারবেন আপনি যখন স্টুডেন্ট আছেন বা আপনার যখন ফ্যামিলি সাপোর্ট আছে তখন আপনি পাঁচ হাজার দশ পনেরো বা বিশ হাজার টাকা আর্নিং করলে আপনার কাছে অনেক বিগ মনে হতে পারে কিন্তু একটা সময় আপনি বড় হবেন আপনার ফ্যামিলি হবে আপনার অনেক খরচ বাড়বে তাই আপনার কনসেন্ট্রেশন করা উচিত এমন একটা ক্যারিয়ারের দিকে যেখানে আপনি যেন লাইফ টাইম সারভাইভ করতে পারেন লাইফটাইম টাইম একটা সাস্টেনেবিলিটি বিল করতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য তাই এই শর্টকাট উপায়গুলো থেকে প্রাথমিক অবস্থায় একটা আর্নিং জেনারেট হলেও এটা আসলে সাস্টেনেবল হয় না খুব দ্রুতই দেখবেন ওইগুলো বন্ধ হয়ে যাচ্ছে নতুন নতুন শর্টকাট রাস্তার পেছনে অলওয়েজ আপনি দৌড়াতে থাকবেন এবং কখনোই একটা সাস্টেনেবিলিটি আসবে না আপনার ক্যারিয়ারে তাই শর্টকাট রাস্তাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটুকু সম্ভব পাশাপাশি একটা সলিড স্কিল ডেভেলপ করুন এবার সেটা হতো মানে গ্রাফিক ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট iOS ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং এসিও এগুলোর পাশাপাশি আরো অনেক টপিক আছে সাবজেক্ট আছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই শিখতে শুরু করুন তো সবার শেষে আমি আপনাকে একটা কথাই বলবো ইন্টারনেট আমাদের সবার জন্য একটা অপরচুনিটি আপনার জন্য আমার জন্য আমাদের প্রত্যেকের জন্য এবং এখানে সত্যি অনেক ভালো মানের ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব যদি আপনি ধৈর্য ধরেন এবং কিছুটা পরিশ্রম করতে রাজি থাকেন কিছুটা পড়াশোনা করার মানসিকতা থাকে তাহলে আপনি আজকে হোক আর কালকে অনলাইনে একটা দারুণ ক্যারিয়ার আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন যেটা দ্বারা আপনি একটা লাইফ টাইম স্মার্ট ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন আর অনলাইনে কাজ করার আরেকটা একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় বসে করতে পারছেন আপনার গ্রামের বাড়িতে বসে করতে পারছেন আপনার ঘরে বসে করতে পারছেন অফিসে যাওয়ার টেনশন নাই জামজট ফেস করার টেনশন নাই শুধু একটা ভালো মানের ইন্টারনেট কানেকশন একটা ল্যাপটপ বা কম্পিউটার দরকার দ্যাটস ইট সো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনার যথেষ্ট কাজে লাগবে এবং এই ভিডিওর নিচে অন্যান্য যে ভিডিওগুলো লিঙ্ক আমি দিয়েছি অবশ্যই সেগুলো দেখে নেবেন এতে করে আপনি আরও অনেক কিছু শিখে ফেলতে পারবেন সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে চ্যানেলে কানেক্টেড থাকবেন কারণ এই ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং তারপর ওয়েব ডেভেলপমেন্ট এই বিষয়গুলোর উপরে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করব আপনাকে বিভিন্ন বিষয় শেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ